প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি, এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পহেলা বৈশাখে, যার নামকরণ করা হয়েছে সাংরাই উৎসব। এক এক বছর এক এক জেলায় অনুষ্ঠিত হয় এটি, যাতে করে প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ আদিবাসী এ অনুষ্ঠান উপভোগ করতে পারে। অনুষ্ঠান যেখানেই হোক, তিনটি জেলা থেকেই শিল্পী ও দর্শক উপস্থিত হয় কেন্দ্রে। এক এক করে দিনভর পালাক্রমে অনুষ্ঠান চলে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে মঞ্চ। রুমালটাকে আগুন ধরিয়ে দিচ্ছে, রুমালে আগুন ধরানো হচ্ছে, ধরা হলো, তারপর দেখে, হ্যাঁ, তারপর
এখানে এখানে ফুকা দিতা তিন টুকরা, হ্যাঁ ঠিক আছে, তোমরা এখনো কান্দিব নি, চিরকাল সাথী হবো।